হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বাইরে প্রবল বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে অনির্বাণ কিন্তু চলে এসেছে অসাধারণ একটা গোলাপ বাগানে। তোমাদের যেমন প্রমিস করেছিলাম যে ঘেসে গোলাপ আমি কিন্তু একদম দেখাবো, তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল যে অনির্বাণ ঘেসে গোলাপ দেখাও, সেই মতো কিন্তু আজকে চলে এসেছি। দারুণ একটা ঘেসে গোলাপের বাগান দেখতেই পাচ্ছ, লাইন দেখালি গোলাপ। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি ভিডিও করব তোমাদের জন্য, কারণ যেটা কমিটমেন্ট আমি একবার করি সেটা করেই ছাড়ি, ঠিক আছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ছাতা ধরে রাখা যাচ্ছে না, তার সাথে হচ্ছে ঝড়। আর বেশি কথা বলছি না, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমন ভিডিও শুরুতে তোমাদের বললাম যে অনেক দিনের একটা তোমাদের দাবি ছিল যে ভালো ঘেসে গোলাপ অনির্বাণ তুমি কেন দেখাচ্ছ না। হ্যাঁ, দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে ভালো ঘেসে গোলাপ যেই মানুষটা করে সেই মানুষটাকে তো খুঁজতে হবে। তো ফাইনালি তোমাদের যেটা প্রমিস করেছিলাম সেরকমই একটা দারুণ দারুণ গোলাপ বাগানে কিন্তু আছি, আর প্রচুর অগণিত গোলাপ এখানে ফুটে আছে। আর যেটা তোমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে ঘেসে গোলাপ, আর দেখতেই পাচ্ছ পুরো কিন্তু সিন্ডারে গোলাপগুলো হয়েছে। আজকে এই ভিডিওটা যখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু সবসময় আমি আমার কাজকে প্রায়োরিটি দিই, সবসময় কাজকে আগে রাখি। তো সেইরকমই আজকে অনেক দূরে কিন্তু এই বাগানে চলে এসেছি, আর এই বাগানে কিন্তু হচ্ছে আজকের এই অপূর্ব অসাধারণ ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে ঘেসে গোলাপ। আর এবার আমি আর বেশি কথা বলবো না, এবার যার বাগানে এসেছি তার সাথে কথা বলবো, তিনি আসছে ওই দেখো ছাতা মাথায় দিয়ে। তো দাদা, প্রথমে তো আপনার নামটা বলুন। জয়ন্ত জাসু। তো দাদা, এই ঘেসে গোলাপ কতদিন ধরে করছেন? আমার এটা 15 বছর। 15 বছর? বাপরে, এখানে তো প্রচুর মানে গাছ দেখতে পাচ্ছি, আর ফুলগুলো তো আপনি আমার জন্য রেখে দিয়েছেন। এই সময় আমাদের কাছে ফুল রাখার কথা নয়। হ্যাঁ, বছরে একবার আমরা ফুলটা নিই। হ্যাঁ, মানে বছরে একবার ফুলটা আমাদের শীতের সিজনে নেওয়া হয়। হ্যাঁ, গরমেতে ফুল রাখা হয় না, জাস্ট আপনার ভিডিওর জন্য আমি এই ফুলগুলো রেখেছি, আবার আপনার হয়ে গেলে আমি কেটে দেবো। একদম একদম, সত্যি দাদা কিন্তু আমার জন্যই গাছে ফুলগুলো রেখেছে। আমি একদম তোমাদের গাছের সামনে গিয়ে কথা বলবো দাদার সাথে। তো দাদা, এই যে ঘেসে গোলাপ, মানে এই গোলাপের সবাই তো ভয় পায় যে করতে পারবো না, মানে এর ভয়টা দূর কি? ভয়ের কিছু নেই, একটু নিজেকে সতর্ক হতে হবে এবং পরিশ্রম, এর শ্রমটা প্রচুর। হ্যাঁ, যার জন্য এটা অনেকে করতে পারে না। এই জলটা গরমকালে, গরমের সময়তে 4 বার জল দিতে হয়, সকাল দুপুর সন্ধ্যে রাত্রি, রাতেও জল দিতে হয়, এবং রাতে গরমেতে ঠান্ডা বরফ জল একটু স্প্রে করে চান করাতে হয়। আচ্ছা, স্নানের দরকার হয়। আচ্ছা, এবং গরমের জলটাই এর মেন। আর খাবার সপ্তাহে 2 দিন খাবার দিতে হয়, এর কেমিক্যাল খাবার 2 দিন খাবার। আচ্ছা, আমি যেরকম বুধবার আর রবিবার দিই, আচ্ছা সেই হিসেবে খাবারটা দিতে হবে, কারণ স্প্রে 1 দিন সপ্তাহে। এখন তো মানে চাপ কম, যেহেতু এত বৃষ্টি হচ্ছে, জল দেওয়ার কোনো না, জল দিতেই হবে। বৃষ্টি হলো, বৃষ্টি হলে এখন বর্ষার সময় 2 বার জল দিতে হয়, এই বৃষ্টির মধ্যে দিতে হবে। আচ্ছা, বর্ষার জলটা তো টবের মধ্যে কতটাই হবে। হ্যাঁ, কিন্তু সেটা আমাকে একটা সামান্য পরিমাণ জল যায়। আচ্ছা, গাছের যে অনুযায়ী দরকার সেই অনুযায়ী জল আমাকে পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, প্রতি টব অনুযায়ী আমাকে 1 লিটার অ্যাভারেজ জল দিতে হবে পার টাইম। আচ্ছা, মানে এরকম বড় টব হলো, 12 ইঞ্চি সিলিন্ডার টব, 12 ইঞ্চি সিলিন্ডার টব। দেখতে পাচ্ছ লাইন দিয়ে সারি দিয়ে গাছ, প্রচুর গাছ। আজকে প্রথম ভিডিও যন্ত্রতার সাথে, তো বেশি ডিপ বেশি গভীর আলোচনা আমি যাব না। আর এই যে ভিডিও সিরিজ শুরু হলো, এবং সারা বছর ধরে তোমরা প্রতিটা ভিডিও পাবে, আজকে টুকটাক কিছু আলোচনা দাদার সাথে আমি করে নেবো। যে দাদা, এই যে ঘেসে গোলাপ, ঘেসে গোলাপের ঘেসটা তো খুব ফ্যাক্টর, মানে যে কোনো ঘেসটা এগুলো এনটিপিসি যে পাওয়ার প্ল্যান্ট হয়। হ্যাঁ, এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে যে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ঘেসটা মানে কয়লাটা ইউজ করা হয়, সেই পোড়া কয়লাটা বাইরে ফেলে দেয়া হয়, সেইগুলো অন্য লোকেরা এগুলো বিক্রি করে, ওগুলোকে আমরা ছেলে ধোয়াই করে মানে তুলে ধোয়াই করে এগুলো আমরা ইউজ করি। আচ্ছা, এগুলোকে সিন্ডার বলা হয়। সিন্ডার অনেক রকম সাইজ হয়, আমাদের টবের জন্য একটা সাইজ হয়, এই সাইজটা আমরা ইউজ করি। আর অনেকে তো মানে যেগুলো কামারশালার যে সিন্ডার, না ও সিন্ডার আমাদের গোলাপের জন্য একদম ওই চলবে না, না ওটা চলে না একদম। এইটা কিন্তু খুব বড় ফ্যাক্টর, মানে অনেকে যে কোনো গ্যাস নিয়ে চলে আসো, তাই জন্য তো গাছের গ্রোথ অনেক খারাপ হয়, এবং বছরে একবার চেঞ্জ করতে হবে।
কম্পালসরি বছরে একবার চেঞ্জ করতে হয়। আচ্ছা দাদা, এই ঘেঁষে গোলা বসানোর পারফেক্ট সময় কখন? ঘেঁষে গোলা পারফেক্ট বসানোর সময় হচ্ছে অ্যাকচুয়ালি শীতকালে বসালে ভালো হয়। শীতকালে? শীতকালে। শীতের সময় অন্য গোলাপের চারা ভালো পাওয়া যায়, যার জন্য সেই সময় বসানোটাই সব থেকে ভালো হয়। আচ্ছা, তাহলে দেখো কত গোলাপ, মানে সারি দিয়ে লাইন দিয়ে খালি গোলাপ, আর তারপর গোলাপ গাছ কিন্তু মানে প্রচুর এক্সিবিশনে যায়, ঠিক আছে, প্রচুর সেই সব ভিডিও তোমরা তো আস্তে আস্তে পেতেই থাকবে। আর বর্ষায়, বর্ষায় দাদা ঘেঁষে গোলাপে কি পরিচর্যা করতে হবে? বর্ষায় বিশেষ কিছু পরিচর্যা নয়, এমনি স্প্রে, ওয়েদার ভালো থাকলে গাছে স্প্রেটা করতে হবে, যে ফাঙ্গিসাইড স্প্রেটা করতে হয়, আর যে পোকা মারা ওষুধটা দিতে হয়। আচ্ছা, আর দেওয়ার পর আর খাবারটা সপ্তাহে দুদিন করে। আচ্ছা, খাবার সপ্তাহে দুদিনই আপনাকে দিতে হবে। আচ্ছা, ওটা কম্পালসারি। খাবার আর স্প্রে একদিন সপ্তাহে, আর খাবার দুদিন। আচ্ছা, খাবারের কথা যখন দাদা আসলো, এইবার আপনি বলুন যে খাবারটা, এই যেখানে সবাই গন্ডগোলটা করে, খাবারের পরিমাণ হচ্ছে 2-3 গ্রাম পার টক। হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে গাছের সাইজ, গাছের সাইজ অনুযায়ী ছোট গাছ হলে 2 গ্রাম, বড় গাছ হলে 3 গ্রাম। আচ্ছা, ওটা প্রতি টব অনুযায়ী দিতে হবে, প্রতি টবে 2-3 গ্রাম। তারপরে আবার 2.5-3 গ্রাম হবে 6 মাস। এইবার ওই 3 গ্রামটা কন্টিনিউ চলতে থাকে। কি খাবার দেওয়া হয় দাদা? খাবার এটা কেমিক্যাল খাবার। আচ্ছা, মানে এনপিকে? এনপিকে না, এটা অনেক রকম কেমিক্যাল খাবার দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, মিক্স খাবার? মিক্স খাবার। আচ্ছা, এটা কি আপনি বানান? না, এটা বাজারে কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনে আনেন? আচ্ছা, এবং যিনি বিক্রি করেন এর ভাগটা আমরা এখনো পর্যন্ত পাইনি, এই এত বছর করছে এখনো ভাগ পাই। আচ্ছা, এইটা এই যে দাদা যে কথাটা বললো, এটাই কিন্তু আসল সত্যি কথা, যেটা কিন্তু কেউ বলে না, সবাই বলে এটা দিয়ে দি ওটা দিয়ে দি, কিন্তু এই যে মিক্স খাবার, এইটাই কিন্তু আসল আসল ব্যাপার তো দাদা। আর কি দাদা অন্য, স্টার্টিং থেকে মিক্স খাবার চলে? স্টার্টিং থেকে আমার মিক্স খাবার। আমি কোনো খোল জল ইউজ করি না, কোনো গোবর সার ইউজ করি না। আচ্ছা, শুধু ওই কেমিক্যাল খাবার আর আপনার ওই স্প্রে, মানে শুধু মিক্স খাবার আর স্প্রে, ব্যাস। আমার আর কোনো কিছু, আর কিচ্ছু না, কোনো কিছু আমি ইউজ করি না। আচ্ছা, মানে জাস্ট ভাবো, মানে এত যে গাছ, এত সুন্দর গাছ, শুধু ওই মিক্স খাবারের কিন্তু কেরামতি, ঠিক আছে। মানে যন্ত্রটা কিন্তু অকপট বলছে, এটা কিন্তু কেউ বলতে চায় না, ভাব এইটা সেটা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, কিন্তু এটাই কিন্তু সত্যি কথা। বড় বড় জায়গায় কিন্তু এই খাবারটাই ব্যবহার করা হয়, যেটা তোমরা নার্সারিতে একটু মানে রিপুটেড নার্সারিতে খুঁজলে তোমরা পাও, ঠিক আছে। আর দাদা, এই যে গাছগুলোতে ফাঙ্গিসাইডের জন্য মানে কোনটা স্প্রে করব আমরা? এটা দিই আপনার ওই স্যাপটা ইউজ করি, ব্যাভিস্টিন ইউজ করা হয়, স্যাপ ব্যাভিস্টিন, ব্যাভিস্টিন, এই দুটো স্যাপ, স্যাপে এর জন্য। আচ্ছা, আর পোকা এর জন্য আপনার ট্যাপওয়ার্ড ইউজ করা হয়। আচ্ছা, পোকা যেমন ট্যাপওয়ার্ড, ট্যাপওয়ার্ড টাটা কোম্পানির ট্যাপওয়ার্ডটা ইউজ করা হয়। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো। আর সোনাটা ইউজ করা হয় গাছের গ্রোথ, ভালো পাতা গ্রোথ করার জন্য সোনা। আচ্ছা, সুপার সোনাটা, ব্যাস এই চারটি ওষুধ। গাছের গোড়াগুলো তোমাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে। বেশি ভালো করে আমি আছে কথা বলতে পারছি না, কারণ ভয়ানক বৃষ্টি হচ্ছে, আর কিন্তু তার মধ্যেও কিন্তু কাজ চলছে। এই গাছগুলো তাহলে কত বয়স? এগুলো বয়স হচ্ছে এই 6 মাস, 6-8 মাস হয়েছে। আচ্ছা, ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে বসানো। দেখো, 6-8 মাসের গাছ, ঠিক আছে, সব কটা। আর কেউ যদি দাদা মানে নতুন গাছ শুরু করবে, তাহলে কোন কোন ভ্যারাইটি দিয়ে শুরু করলে? এখন ডাচ ভ্যারাইটিটা বেশি চলছে। বসানো আছে, ফুল কেটে দেওয়া আছে, মানে আমি মানে বুঝতে পারছি শীতে যে কি রকম ম্যাজিক হবে, সেটা তোমাদের এখন থেকে একটু আওয়াজ দিচ্ছি খালি। জাস্ট দেখো, এক একটা ফুল মানে কালার অপূর্ব, অপূর্ব লাগছে, আর কি বলবো। আর এই ফুল তো দাদা এরপরই তো কেটে ফেলা হবে, মানে জাস্ট আজকের জন্য এটা রাখা, যারা আজকের জন্য কিন্তু দাদা ফুলগুলো রেখেছে, কদিন ধরে আসবেন আসবেন করছেন বলে আমি রেখেছি। একদম একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানে এই যে এখানে ভিডিও করতে আসার কথা, এটা কিন্তু বিগত 1 মাস ধরে চলছে, আর প্রতি সানডে বৃষ্টি। আজকেও দেখো যখন আমি ভিডিও করছি, আজকেও কিন্তু একভাবে বৃষ্টি হয়, একভাবে বৃষ্টি হচ্ছে, মানে হয়েই চলেছে।
এবার ধরো এইদিকে যাচ্ছি, কিন্তু যেতে যেতে যেগুলো চোখে পড়ছে একটু দেখাও কারণ এটা তো হতেই পারে না, জাস্ট এটা দেখো। টেবিল কামিং, আরে বাপ রে, টেবিল কামিং গেছে? হ্যাঁ গেছে। আরে সর্বনাশ, দেখো টেবিল কামিং, আর নতুন জিনিস দেখাচ্ছি কিন্তু টেবিল কামিং গেছে, আমি কিন্তু এখন অবধি দেখিনি টেবিল কামিং গেছে। টেবিল কামিং দাদা অনেকে তো বাঁচাতে পারে না, এই তো দেখুন আপনার সামনেই তো রয়েছে। হ্যাঁ মানে আমি তো আর নতুন করে, হ্যাঁ 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 দেখুন না সামনেই রয়েছে, সেটা তো দেখছি। মানে জ্ঞান, জল না জমলে এগুলো বাঁচবে? বাঁচবে বাঁচবে। দেখো ঘেঁসের মধ্যে টেবিল কাম, এতে কিন্তু কোনো কেমিক্যাল খাবার না, এটা যে খোল জল। আচ্ছা খোল পচা জল ইউজ করা। আচ্ছা খোল জল, খোল জল ইউজ করা। মানে প্রতিটা গাছ, প্রতিটা গাছ দেখো এখানে বেলি জুই থেকে শুরু করে এইসব তো আছে, এইগুলো নিয়ে আর কিছু কথা বলছি না আজকে। যেমন শুধু খালি গোলাপ নিয়ে কথা হচ্ছে, গোলাপ আছে, আচ্ছা গোলাপ নিয়ে কথা হবে। দেখো এখানে আরো আরো প্রচুর গোলাপের গাছ এখানে লাইন দিয়ে রাখা। তাহলে এই গোলাপগুলোর এক একটা বয়স কত তাও? এগুলো বলছে এগুলো কোনোটা 7 বছর, কোনোটা 8 বছর। আচ্ছা আমরা এই 7-8 বছরের বেশি রাখি না, এই 10 বছর ম্যাক্সিমাম। আচ্ছা ম্যাক্সিমাম 10 বছর। দেখো তো বুঝতে পারছো কি সুন্দর, মানে এক একটা গোলাপ এত সুন্দর রং, জাস্ট দেখো। মানে যদি বৃষ্টিটা না হতো তোমাদের আমি আরো সুন্দর করে আজকে ভিডিওটা করতে পারতাম, কিন্তু কি বলো প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবাই অসহায়, কিছু করার নেই। কিন্তু আমি অনেকক্ষণ ধরে বসে আছি যে বৃষ্টিটা একটু কমুক, কিন্তু যা বুঝতে পারছি এই বৃষ্টি আছে কমার না, কমার নয় আছে কমার না। তো দাদা কোনো দাদা যে আপনি দুটো ছাতা আনুন, ছাতা নিয়েই হবে আজকে ভিডিও। তো দেখো সেরকমই কিন্তু হচ্ছে, দেখো। তো দাদা এত গাছ মেনটেন করার সময় কখন পান? সময় আমি রবিবারটা মেনলি, আমার রবিবার আর ছুটির দিনটা আমি একটু চেষ্টা করি বেশি সময় দেবার। আচ্ছা রবিবার আর ছুটির দিন। আচ্ছা আর এমনি ন্যাশনাল হলিডে থাকলে ওগুলো ছুটির দিনটা আমি বেশিটা সময় দেওয়ার চেষ্টা করি। আর এই খাবার দেওয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে? সকাল না, আমি সকালে দিই। আচ্ছা সকালে বা দিয়ে দিই ব্যস্ত। হ্যাঁ যে কোনো সময় দিলে। আচ্ছা একদম মানে যন্ত্রটা কিন্তু একটা ইজি প্রসেস বলছে, মানে কোনো ডিফিকাল্ট কিছু না, মানে এটা করতে হবে ওটা করতে হবে সেটা অদ্রো, জলটাই হচ্ছে মেন, জলটাই মেন, মেন জল। মানে জল দেওয়াটা শিখতে পারলেই গাছ করা যায়, বাস বাস কোনো গাছ কোনো রকম ভাবে অসুবিধা হবে না জলটা। আচ্ছা বিশেষ করে গরমকালটা 4 বার মিনিমাম জল দিতে হবে। মানে জলটার কি কোনো নির্দিষ্ট কোয়ান্টিটি আছে? মানে এত একটা গাছে এত দিতে হবে? 1 থেকে 1.5 লিটার। 1 থেকে 1.5 লিটার পার টবে? পার টব। আচ্ছা এখানে কি শুধু সিন্ডারই আছে? আচ্ছা শুধু সিন্ডার, না কোনো ভার্মি কম্পোস্ট, না কোনো রকমের খাবার, কোনো খাবার ইউজ করি না, কোনো ভার্মি কম্পোস্ট, গোবর সার, কোনো খোল পচা জল, কোনো কিছু ইউজ করা হয়। আচ্ছা টোটালি কেমিক্যাল, 100% কেমিক্যাল, তাহলে বুঝতেই পারছো। আর প্রতিটা গাছের গ্রোথ, গাছের হেলথ তো তোমরা নিজেরাই দেখছো কিরকম আছে। এটা গত বছরের ফার্স্ট প্রাইজ ছিল। আচ্ছা গত বছর ফার্স্ট প্রাইজ ছিল। আচ্ছা ডেফিনেটলি এগুলো যখন কাটিং হবে তখন আলাদা আলাদা, কাটিং এর পর আপনার চেহারা আলাদা হবে। আচ্ছা আচ্ছা যন্ত্র দা, এই যে বেসাল রুট যেগুলো বেরোয়, এগুলো শুট যেগুলো বেরোয়, তার জন্য কি আলাদা কিছু করতে হয়? না আমরা কিছু করি না, আপনি আমি পার্সোনালি কিছু করি না, আমার এইভাবেই চলে যাচ্ছে। আচ্ছা আমার এইভাবেই চলছে, আমি বিশেষ কিছু এর পিছনে অত আর সময় দিতে পারি না। আমার যতটুকু সময়, যতটুকু আমার নিজের মানে আইডিয়া বা পরিপূর্ণ অন্যজনের থেকে যেটুকু আমার ইনফরমেশন পাওয়া, তাতে যা করি এইটুকু, মানে ওই জাস্ট এইটুকু। মানে এত সহজ ভাবে দাদা বলছে, সত্যি আমি অনেক, আমি জানি তোমরা অনেকে ভিডিও দেখেছো বা অনেকে পোস্ট দেখেছো, কত কমপ্লিকেশন থাকে, কত কিছু থাকে, কিন্তু যন্ত্রদাতা একদম কিন্তু সিম্পল। আমি সিম্পল ভাবে সময় করি। দেখো গাছগুলো এক একটা চেহারা, জাস্ট দেখো এই গাছগুলো গরমের সময়, এই গরমের সময় মানে শীতে এটার কি চেহারা নেবে, ডবল ডবল হয়, ডবল হয়, মানে জাস্ট মানে ভাবা যাচ্ছে না। এরপর আমরা আস্তে আস্তে দাদার সাথে প্রতিটা ভিডিও করব, যতগুলো তোমাদের জানা ইচ এন্ড এভরিথিং আসবে। জাস্ট স্টে টিউন থাকো, আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশনই ভিডিও আজকে হয়েছে। আর আজকে গরমের গোলাপটা দেখুন, আর হ্যাঁ দেখো গোলাপ, দেখো গরমের এটা, এটা শীতে 4 গুণ বড়। হ্যাঁ আর একটা কথা বলি, আজকে কিন্তু আমরা আছি হাওড়াতে, আমরা হাওড়াতে ভিডিওটা করছি, আর এরকম ভিডিও সারা বছর ধরে আসবে, চেষ্টা করব প্রতি অন্তত 1-2 মাস অন্তর যন্ত্রদার সাথে একটা করে ভিডিও করা, যাতে তোমরা ঘেসে গোলাপের যে ভয়, সেই ভয়টা যেন তোমাদের থেকে দূরে চলে। আচ্ছা যন্ত্রদা, মানে ঘেসে গোলাপ আর মাটির গোলাপের বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স, মাটির গোলাপের সাইজ একটু ছোট হয়, হ্যাঁ, এবং পরিমাণে কম হয়।
আচ্ছা, এটা ঘেসের গোলাপে সবথেকে বেশি এবং বড় হয়। আচ্ছা, এটা হচ্ছে ঘেসের আর মাটির মধ্যে তফাৎ। ঘেসের গোলাপের গোলাপের সেন্ট কম হবে, মাটির গোলাপের সেন্টটা বেশি পাওয়া যায়। আচ্ছা, এই দুটো ডিফারেন্স হয়। আচ্ছা, ঘেসের গোলাপটা কম্পিটিশনের জন্য আইডিয়াল, মাটির গোলাপটা বাড়িতে ইউজ করার জন্য, বাড়িতে দেখার জন্য আইডিয়াল। অনেকে বলে যে ঘেসে গোলাপ করলে আর অন্য কোনো কাজ করা যাবে না, সারাক্ষণ শুধু ওই গাছের পিছনেই পুরো থাকতে হয়। ওরকম আমি তো নিজে আমার বিজনেস আছে আলাদা, আমি এটা গোলাপটা করি শখে, ওই তো ছুটির সময় আর ওই সকালে উঠে জল দেওয়া, আর সপ্তাহে দুদিন খাবার দেওয়া, রবিবার আর বুধবার, এইটুকু, আর সপ্তাহে একদিন স্প্রে করে দেওয়া। আচ্ছা, এইটুকু সময়, এক ঘন্টা দেড় ঘন্টা পার ডে লাগে আমার, আর রবিবারে তিন চার ঘন্টা সময় লাগে। আচ্ছা, আর এমন না যে দাদার ছাদের গাছ নিয়ে দেখতেই পাচ্ছ, তোমার কিন্তু দাদা দাদা অনেক রকমের গাছ কিন্তু করা হয়েছে, আর মেনলি গোলাপের হচ্ছে আমার গোলাপটা, হ্যাঁ মেনলি গোলাপ, তো সেই রকম ভাবে আর কি বলি, আর কিছু মানে ঠিক বলতে পারছি না, কারণ এত এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বেশি কথা বলা যাচ্ছে না, কিন্তু কথা দিচ্ছি আরো একবার খুব তাড়াতাড়ি যন্ত্র দ্বারা আমি কিন্তু ঘেসে গোলাপ নিয়ে আলোচনা করতে চলে আসব। আর হোপফুলি সেদিনকে এইরকম ভয়ানক বৃষ্টি হবে না, তাহলে তোমাদের সাথে আরো বেশি কথা বলতে হবে। যন্ত্রদা থ্যাংক ইউ, ওই বৃষ্টির মধ্যে যে আপনি এতটা সময় দিলেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা যন্ত্রদার সাথে ডেফিনেটলি একটা ভিডিওতে দেখা হবে, টিল দেন তোমরা ততক্ষণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করোনি, কারণ এই সিরিজ কিন্তু এই যে আজকে শুরু হলো এটা কিন্তু পরপর চলতে থাকবে। তাহলে কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।